আরও আটোসাটো হতে চলেছে নবান্নের নিরাপত্তা ব্যবস্থা। সেখানে বসতে চলেছে স্মার্ট গেট। এবার নবান্নে প্রবেশ করতে গেলে সেখানে কর্মরত সরকারি কর্মচারীদের দেখাতে হবে স্মার্ট কার্ড। ওই স্মার্ট কার্ড পাঞ্চ করিয়ে তবেই স্মার্ট গেট দিয়ে নবান্নে প্রবেশ করা যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়েকদিন আগেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সকলের অজান্তে প্রবেশ ও বেশ কিছুক্ষণ সেখানে ঘাপটি মেরে বসে থাকার ঘটনায় সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় থাকা পুলিশ আধিকারিকদের রীতিমতো ঘুম উড়ে গিয়েছিল তাতে। তারপর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রশাসনের উচ্চ মহলে। এরই অঙ্গ হিসাবে নবান্নকে ঘিরেও আরও আধুনিক নিরাপত্তা বলয় তৈরি করার ব্যবস্থা করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে তার জন্য নবান্নে বসতে চলেছে অত্যাধুনিক সেন্সর গেট বা স্মার্ট গেট। এই গেট অনেকটা মেট্রো রেলের স্মার্ট গেটের মতো। ইতিমধ্যেই নবান্নের একটি গেটকে স্মার্ট গেটে রূপান্তরিত করা শুরু হয়ে গেছে। ওই গেট দিয়ে শুধুমাত্র নবান্নে কর্মরত সরকারি কর্মচারীরা যাতায়াতের সুযোগ সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের দেওয়া হবে স্মার্ট কার্ড। ওই স্মার্ট কার্ডের মাধ্যমেই ওই গেট খুলবে ও ভেতরে প্রবেশের অধিকার পাবেন তারা। অপরদিকে এতদিন পর্যন্ত যে সমস্ত মানুষ সারা রাজ্য থেকে বিভিন্ন কাজে ও সরকারি কোনো বৈঠকে উপস্থিত হতে নবান্নে আসতেন তারা প্রত্যেকেই নিজের পরিচয়পত্র দিয়ে তবেই নবান্নের ভেতরে প্রবেশ করতে পারতেন। এবার থেকে প্রবেশের ক্ষেত্রেও কিছু নতুন বিধিনিষেধ জারি করা হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কিন্তু তাদের জন্য আলাদা কোনো স্মার্ট কার্ড ব্যবস্থা করা হবে কি না সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রসঙ্গত, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত্র করার জন্য নবান্নের ভেতর কর্মরত সমস্ত পুলিশ কর্মচারীদের মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ডিউটিরত অবস্থায় তাদের অ্যান্ড্রয়েড বা ওই জাতীয় কোনো ফোন তারা নিজেদের সঙ্গে রাখতে পারবেন না। ডিউটিতে যোগ দেওয়ার আগে একটি নির্দিষ্ট জায়গায় তাদের মোবাইল ফোনগুলি জমা রাখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। আর তারই সঙ্গে সঙ্গতি রেখে এবার নবান্নে বসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই স্মার্ট গেট।